السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وقال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة وفي رواية 100 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বে করিমের দরবারে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে হেলফুল ফজল তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তবকপুর মিস্ত্রিপাড়া কাদেরিয়া জামে মসজিদের উন্নয়ন গল্পে আয়োজিত আজকে এই তাফসিরুল কোরআন মদুয়া মাহফিলের
প্যান্ডেলের ভিতরে এসে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি। সবাই একযোগে একে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সোরে ইমানদারের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এই বসে থাকার পিছনে অবশ্যই তো একটা উদ্দেশ্য আছে না? নাই, অবশ্যই উদ্দেশ্য আছে। আমাদের কারো উদ্দেশ্যকে এটা যে মাহফিল শেষ হলে আমাদের প্রত্যেকের হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দেওয়া হবে, এরকম কোন উদ্দেশ্য আছে কারো? না, 500 টাকা তো দূরের কথা, 1 টাকারও নোট ধরিয়ে দেওয়া হবে? তাহলে আমরা এত কষ্ট স্বীকার করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে জান্নাতি পরিবেশে এই মাহফিলের ময়দানে বসে আছি, এটা আমাদের কষ্ট হচ্ছে? কষ্ট সত্ত্বেও আমরা বসে আছি, অবশ্যই আমাদের একটা টার্গেট, আমাদের একটা চাওয়া এবং পাওয়া আছে না? নাই, কি লাভ হবে আমাদের এত কষ্ট করে? আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের দিকে চলে যাব, কষ্ট হবে না তো আপনাদের? এই যে কষ্ট স্বীকার করে বসে আছেন, কেন বসে আছেন, একটা কারণ আমরা হাদিস থেকে বের করব। পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যারা ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর ফাইদা ওয়াজাদু জালাসু মাআহুম। পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত নিযুক্ত কিছু ফেরেশতা রয়েছেন যারা এই পৃথিবীতে বিরাট বড় একটা দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ, দায়িত্বটা কি? নবীজি বলেন, ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা দুনিয়াতে রয়েছেন, তারা ঘোরাফেরা করেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়ান। কেন ঘুরে বেড়ান? ইয়ালতামিসুনা আহলাজ যিকর, তারা ঘুরে 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 কোথায় জিকিরের মজলিস কায়েম হয়েছে, কোরআনের মজলিস কায়েম হয়েছে, এই মজলিসগুলোকে তালাশ করে খুঁজে বের করে। সুবহানাল্লাহ, হয় নাই, আরেকটু আওয়াজ দিতে হবে, সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, ফাইদা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বাআদু মাআহুম, ফেরেশতারা খুঁজতে খুঁজতে কোন এলাকায় গিয়ে যদি পেয়ে যায় কোরআনের মজলিস, জিকিরের মজলিস, নবীজি বলেন সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ওই মজলিসে বসে যায়। জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে ফেরেশতারাও বসে যান। বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলতে থাকে, আল্লাহর প্রশংসার কথাবার্তা চলতে থাকে, ফেরেশতারা এক মুহূর্তের জন্য উঠে যান না, বসে থাকেন। সুবহানাল্লাহ, ফেরেশতারা আমাদের সাথে বসেছে, কোন সন্দেহ আছে? আল্লাহর নবী বলেন, মাজলিস যখন শেষ হয়ে যাবে, মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা নিজেদের ঘরের দিকে চলে যাবে, বাড়ির দিকে চলে যাবে, আর আল্লাহর ফেরেশতারা সোজা এই মাহফিলের মজলিস থেকে উপরে আসমানের উপরে আরশে আযীমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে আল্লাহর দরবারে হাজিরা দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তবকপুর উলিপুর কুড়িগ্রামের অমুক এলাকায় একটা মাহফিলের আয়োজন হয়েছে, সেখানে অনেক আপনার বান্দারা বান্দিরা বসেছে। আল্লাহ তাআলা বলবেন, মাযা ইয়াসআলুনানি, এ ফেরেশতারা তারা কেন বসেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, আপনার বান্দারা বান্দিরা বসে বসে আপনার গুণকীর্তন করেছে, আপনার প্রশংসা হামদ সানা বয়ান করেছে, আপনার বরত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা কি চায়, আমার বান্দারা আমার বান্দিরা কি চায় বলো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, ওখানে যারা উপস্থিত হয়েছেন,
প্রত্যেকে আপনার কাছে দামি দামি তিনটা জিনিস চেয়েছে। এক নম্বর জিনিস দেখি তো কারা কারা চাই না, হাত উঠানে ফেলছি আমরা, তাই না? সিগনাল নাম্বার ওয়ান, আপনাদের পরীক্ষা হয়ে গেল, মাঝে মাঝে ঠিকঠাক বলতে হবে, বাকি হুশ জ্ঞান ঠিক রেখে বলতে হবে। কি বলেন? আপনাদের দোষ দিচ্ছি না, যারা হাত উঠিয়েছেন জান্নাতের আশা তামান্না অন্তরে এত বেশি, হুজুর কি বলছে দেখার টাইম নাই, জান্নাতের কথা আসছে হাত উঠাতেই হবে। কি বলেন ঠিক? সবাই জান্নাত চাই তো? দেখি তো কারা কারা চাই, দুটি হাত উঁচু করি, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যদি বাস্তবে আমার জান্নাতটা কেমন করে আমি সাজিয়েছি, কত সুন্দর নাজ নেয়ামতে ভরপুর করে রেখেছি, যদি একটা বারের জন্য ওরা জান্নাতের নেয়ামত গুলো দেখতে পেত, জিন্দেগিতে গুনার কাজ করতো না, নেক আমলের পরিমাণ বাড়ায় দিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর কি চায় আমার বান্দারা? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন হুম ইয়াস্তাজিরুনাকা মিন নারিকা, দ্বিতীয় নম্বর আপনার বান্দারা বান্দিরা আরো একটা দামি জিনিস আপনার কাছে চেয়েছে, সেটা হলো জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি চেয়েছে, নাজাত চেয়েছে। আল্লাহ বলবেন ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলবেন যদি আমার জাহান্নামের আজাব গজবের চিত্রগুলো একটা বারের জন্য দেখতে পেত, তাহলে ওরা গুনার কাজের ধারের কাছেও যাইতো না, গুনাগুলো থেকে ওরা দূরে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা বলো আর কি চেয়েছে? ফেরেশতারা বলে আল্লাহ হুম ইয়াস্তাগফিরুনাকা, তারা মাহফিল শেষ যখন হয়েছে আপনার কাছে দুটি হাত তুলে ওরা নিজেদের গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম, ওই কোরআনের মজলিসে যারা এসেছে আমি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ওরা আমার কাছে যে জান্নাত চেয়েছে আমি আল্লাহ ওই মাহফিলের ওসিলা করে জান্নাতের বরাদ্দ বাজেট পেশ করে রাখলাম। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। ফেরেশতারা বলেন রব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তা, আয় আল্লাহ ওই মজলিসের মধ্যে অনেক বড় পাপীও ছিল, অনেক বড় পাপ কাজ করেছে ওই মজলিসে ছিল, আল্লাহ তার জন্য কি আপনি ক্ষমার ঘোষণা দিলেন? আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, ওয়ালা হুম কদ গাফারতু হুমুল জুলাসাউ লা ইশকা বিহিম জালিসুহু, এই মজলিসটা এত দামি এত দামি, এখানে যারা এসে বসেছে প্রত্যেকেই সৌভাগ্যবান, কপাল পরা হতভাগা কেউ থাকতে পারবে না, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তবে সহিরা গুণাগুলো বসার সাথে সাথে মাফ হয়েছে, তাওবার নিয়তে শেষ পর্যন্ত থাকতে পারলে তাওবার মাধ্যমে কবিরা গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে যারা বসেছি কষ্ট স্বীকার করে, আমাদের লাভ কয়টা? তিনটা লাভ। এক, আমাদের গুণাগুলো মাফ করে দিয়েছেন কে? দুই, এই মাহফিলকে ওসিলা করে জান্নাত বরাদ্দ করে রেখে দিতে পারেন কে? জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন কে? তাহলে যারা এসেছি তিনটা লাভ, ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ বলেন, খুশি না সবাই? এই তিনটা লাভ আমাদের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে লাভগুলোর কথা বলা হলো, দুনিয়ার টাকা পয়সার যে এই লাভগুলো ছোট না বড় লাভ বলেন তো? যাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দেয়া হয়েছে, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ এই লোকটাই। সুবহানাল্লাহ।
আমরা সবাই রাজি আছি শেষ পর্যন্ত থাকতে ইনশাআল্লাহ। অনেকেই এসেছেন, আমি দেখলাম বাইরে অনেক আমার মুসলমান ভাইরা ঘোরাফেরা করছে, এখনো ওনারা মাহফিলে আসতে পারেন নাই। আসলে না এরকম দোকানপাটে হাতে বাজারে চায়ের স্টোরে অনেকেই দেখা যায় এখনো আসতে পারে নাই। আমি ওদের তো আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন আজকের মাহফিলে এসে বসুন। আজকের এই মাহফিলটা একটু পরেই শেষ হয়ে যাবে, আগামী এক বছরের ভিতরে এই মাহফিলটা আর অনুষ্ঠিত হবে। এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? শেষ মাহফিল মনে করে একটু আসেন, একটু বসেন। সুদূর ঢাকা থেকে এসেছি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু খোরাক দেওয়ার জন্য এসেছি। আপনারা কষ্ট স্বীকার করে বসেছেন, রুহের কিছু খোরাক নেওয়ার জন্য বসেছেন। কি বলেন ভাই? কি বলেন, ঠিক না? তাহলে আপনারা নেওয়ার জন্য বসে আছেন আর আমি দেওয়ার জন্য বসে আছি, এজন্য আগ্রহ নিয়ে কথাগুলো শুনতে হবে, ইখলাস নিয়ে কথাগুলো বলতে হবে এবং শুনতে হবে। আমি নিয়ত করেছি কিছু কথা আপনাদেরকে শোনাবো, লম্বা রাত করতে দেব না ইনশাআল্লাহ, কারণ শীতের রাত আপনারা ঘুমাবেন, ঠান্ডা অনেক বাড়বে। রাত যত বেশি হয়, গভীর হয়, ঠান্ডার প্রকোপ তত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, তবে এর আগে আমি আপনাদেরকে বলছি, আমি এমন কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই যেই কথাগুলো আমাদের প্রত্যেকের জন্য জরুরি হবে ইনশাআল্লাহ। এখানে পুরুষ প্যান্ডেল আছে, আমি শুনেছি মহিলাদের প্যান্ডেলে মা ও বোনদের সংখ্যা আরো বেশি, অনেক বেশি। আমি আশাবাদী আমার এই আলোচনাটা পুরুষদের জন্য যেভাবে জরুরি, মহিলাদের জন্য সেভাবেই জরুরি, প্রত্যেকের জন্য খুবই জরুরি, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব, যেন এই আলোচনা থেকে কিছু রুহের খোরাক সংগ্রহ করে আপনারা ফিরে যেতে পারেন। শুধু শুনলাম গান সুখ হলো লাভ হবে না, কিছু আমলের নিয়তে কিছু শুনতে হবে, কিছু কোট করবেন, লিখে রাখবেন, মুখস্থ করে রাখবেন। এই বিষয়গুলো পরবর্তীতে ফিরে যাওয়ার পরে পরবর্তী জীবনে যেন পাথেয় হয়, এই দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন, এমন কিছু রুহের খোরাক ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আলোচনা হবে। কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হবে না তো? অনেকে মাহফিলে আসে নাই, ইচ্ছা করে আসে নাই, তাদের কোনো ওজর নেই, কোনো আপত্তি নেই, রোগাক্রান্তও না, ক্লান্তও না, চাইলে সামনের কাতারে এসে বসতে পারত, কিন্তু আসে নাই, ঘরে শুয়ে আছে। কি বলেন, আসে না নাই? এদের মধ্যে কিছু আছে তো এমন যারা এই মাহফিল পছন্দ করে না, কোরআন ভালো লাগে না, আলেম ওলামাদের কাছে আসতে চায় না, বরং আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। আসে না নাই? আসে না নাই? সমাজে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা বিদ্বেষী কিছু লোক আসে না নাই? ওনারা এই মাহফিল গুলোতে আসে না, তারা আসে যাদের প্রতি কোরআনের মহাব্বত আছে, নবীজির মহাব্বত আছে, আলেম ওলামাদের মহাব্বত আছে, তারাই কষ্ট স্বীকার করে দীর্ঘ সময় এখানে বসে থাকে। ঠিক কি ঠিক না? তো যারা কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষী, তার মানে নাস্তিক মার্কা মুসলমান আছে, এখনো আসে নাই, বাসায় ঘুমিয়ে আছে, তাদের উদ্দেশ্যে আমরা এখনই একটা স্লোগান তুলব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দাঁড়ান, এখনো দিয়েন না, আমি কথা বলে শেষ করি, এরপরে একটা তাকবীর ধ্বনি তুলব এই রাতে। এই তাকবীরের আওয়াজ যেন এত বেশি হয়, এত জোরে আওয়াজ দেবো ইনশাআল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি ওই নাস্তিক মার্কা মুসলমান মাহফিল বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী যারা ঘুমায় আছে তাদের কানে যেন আল্লাহু আকবারের আওয়াজটা পৌঁছে যায়, তারা যেন মনে করে আমরা না গেলে কি হবে, মাহফিল তো আজকে সফল হয়েছে, পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম একটা আওয়াজ দিতে চাই, দেখি তো আপনাদের এই এলাকায় ইমানি শক্তিওয়ালা মুসলমানদের সংখ্যা কেমন। একজন যুবক দাঁড়ায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো, এই একটা স্লোগান দিবেন। একজন যুবক, ইমানি জজবাওয়ার একজন যুবক দাঁড়ায় এই স্লোগানটা দেন। এই এতগুলো মানুষের মধ্য থেকে একজন যুবককে আমি চাই, দাঁড়ান, দাঁড়ায় একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হয়েছে আরো জোরে, যে আওয়াজে দিয়েছেন আর একটু ডাবল আওয়াজে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
কোরআনের আলোক, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আপনাদের প্রত্যেকের গলায় কণ্ঠ আছে, আওয়াজ আছে, এখন এই আওয়াজটা কি শেষ পর্যন্ত থাকবে নাকি এর আগেই সব ঠান্ডায় একদম মিশে যাবে? আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। হেলফুল ফজুল তরুণ যুব সমাজের এই উদ্যোগকে, আয়োজনকে আল্লাহ কবুল করেন, আমিন। আমার ডান পাশে দেখতে পাচ্ছি অনেক ভাইয়েরা বসে আছেন, সামনাসামনি আসলে ভালো হবে, একদম সাইডে চলে গেছেন। বক্তা শ্রোতার মধ্যে একটা গভীর সম্পর্ক দরকার, কি বলেন ঠিক না? তো আমার টাইমে যে সমস্ত ভাইরা আছেন, একটু মেহরবানি করে সোজা এই ফাঁকা জায়গাগুলো পুরো করতে হবে, বসতে হবে। ইনশাআল্লাহ আমরা এক্ষুনি কোরআনের তাফসিরের দিকে যাব, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে আগান। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমরা এখান থেকে কিছু সিদ্ধান্ত নেব, পরিকল্পনা গ্রহণ করব, আগামী দিনগুলোকে ইসলামী তরিকায় কিভাবে পরিচালনা করব, এখান থেকে সে শিক্ষা নিয়ে আমরা বাসায় ফিরে যেতে চাই। একটু সামনের দিকে আসেন, সোজা এই দুই খুঁটির মাঝখানে চলে আসেন। আমার ভাইয়েরা কষ্ট হবে জানি, একটু ওঠেন ইনশাআল্লাহ, ভালো হবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা এখনো আছে। আমার ভাইরা দুই একজন ওঠেন, ওই ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে বসে, আর একটু ঠান্ডা তো একটু গায়ে গায়ে লাগিয়ে বসলে কোনো সমস্যা নেই, এটা আর একটু গরম গরম ভাব লাগবে, আলোচনা শুনতেও মজা লাগবে ইনশাআল্লাহ। একটু সামনে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের আগ্রহ আছে, আল্লাহ তাআলা আপনাদের আগ্রহকে, এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি আর মুহূর্ত দেরি করতে চাই না, আওয়াজ বন্ধ করতে হবে, আওয়াজ বন্ধ করতে হবে, আমি মুহূর্ত দেরি করতে চাচ্ছি না। কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সে আয়াতের তাফসিরের দিকে সরাসরি ঢুকতে চাই। এখানকার আয়োজকদের মধ্যে আমাদের প্রিয় একজন আয়োজক, প্রিয় ভাই, তিনি আমাকে ফোনে জানিয়েছেন হুজুর সূরা জুমার থেকে আলোচনা করবেন। জুমার ভাই এখানে মনে হয় আছেন? আলহামদুলিল্লাহ আছেন। সূরা জুমার তো অনেক লম্বা সূরা, সম্পূর্ণটা আলোচনা সম্ভব নয়, 75টি আয়াত রয়েছে সূরার মধ্যে, সেখান থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা জুমার এই সূরা 53-54 দুটি আয়াত, কত নম্বর আয়াত বলেন তো? সূরাটার নাম সূরাতুজ জুমার, বলেন সূরাটার নাম কি? সূরাতুজ জুমার, আয়াত নম্বর 53 এবং 54। আমরা এই দুটি আয়াতকে সামনে রেখে একটু আলোচনা করতে চাই, এর তাফসীর করতে চাই, শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, বলেন আমিন। সবাই আমার সাথে বলেন, রব্বি ইয়াসসির, ওয়ালা তুআসসির, ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সবাই বলেন আমিন। আমরা আল্লাহর সাহায্য চেয়ে শুরু করছি, কারণ কোরআন এটা কার দান বলেন তো? আল্লাহ। কোরআন বোঝার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, সহজ যেন আল্লাহ করে দেয়। কোরআন বোঝাটা সহজ, আল্লাহ বলেছেন লাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্র, উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে আমি আল্লাহ একদম সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, তৌফিক চাইতে হবে কার কাছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই যে দুটি আয়াত সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত যেটি তেলাওয়াত হয়েছে, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি তাফসির আজিজের মধ্যে লিখেছেন যে কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, কিন্তু সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ, এই আয়াতটি একজন খুনির জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একজন খুনি থেকে
সাহাবিয়াতের মর্যাদা লাভ করেছেন এর ভূমিকা রেখেছিল এই আয়াতটি। সুবহানাল্লাহ, এই আয়াত একজন মানুষকে অন্যায়ের পথ থেকে ফিরে সত্য সুন্দর পথে পরিচালনা করার জন্য ভূমিকা হিসেবে কাজ করতে পারে। সুবহানাল্লাহ, এই আয়াতটি এমন একটি জাদুময় আয়াত। এই আয়াতের একটা আকর্ষণ আছে, চম্বুক, চম্বুক, এটা তো আপনারা চেন। এই চম্বুকের দিকে লোহা যদি কাছাকাছি নিয়ে আসা হয়, চম্বুক নিজের দিকে আকর্ষণ করে, টানে, কি বলেন ঠিক না? এই আয়াতটি চম্বুকের আকর্ষণের মতো, এই আয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, একটা জাদুময়তা আছে। এই আয়াতটি নিয়ে যে কেউ গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে, তো আয়াতের চম্বুক আকর্ষণ তাকে আকর্ষিত করবে এবং অন্যায়ের পথ থেকে বিরত রেখে সত্য সুন্দর হেদায়েতের পথে পরিচালনা করতে এই আয়াতটি সহায়ক এবং ভূমিকা হিসেবে কাজ করবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই আয়াতটি এমন একটি আয়াত, একজন খুনির জীবনকে পরিবর্তন করে এই আয়াতটি তাকে সাহাবী হওয়ার মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ, একজন খুনী, এই আয়াতটি ভূমিকা হিসেবে কাজ করেছে, এমন জাদুর মতো কাজ করেছে ওই খুনী, সে রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করে সে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছে। চিল্লায় বলেন কিভাবে? এই আয়াতটি কিভাবে একজন খুনিকে সাহাবী হওয়ার মর্যাদা দান করলেন এবং ভূমিকা হিসেবে আয়াতটি যথেষ্ট ভূমিকা রাখলেন, কিভাবে সেটা? আবার খুনিও যেমন তেমন খুনি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিলেন, সাধারণ খুনি নয়, নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন, উহুদের প্রান্তরে হত্যা করেছিলেন। হযরত হামজা তো রাসূলের তিন দিক থেকে সম্পর্কে আবদ্ধ ছিলেন, এক আমার নবীর চাচা, নবীজির বাবার আপন ভাই হযরত হামজা, সুবহানাল্লাহ বলেন, তাহলে নবীজির আপন চাচা, আর চাচা তো বাপের মতো, কি বলেন ঠিক ঠিক না? মহাব্বত, চাচাকে ভালোবাসতেন আমার নবী। দ্বিতীয়ত কথা হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির দুধ ভাই, সুবহানাল্লাহ বলেন, নবীজির দুধ ভাই। তিন নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম বাল্যকালের বন্ধু ছিলেন হযরত হামজা, সুবহানাল্লাহ। তাহলে হযরত হামজা রাসূলের সাথে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক কেমন ছিল? এক আপন চাচা, দুই দুধ ভাই, তিন বাল্যকালের বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? তিন দিক থেকে রাসূল তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর বয়স আমাদের নবীজির বয়সের দুই বছরের বেশি হবে, দুই বছরের বড়। কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, তার মানে প্রায় সেম সেম, খেলার সাথী, খেলার বন্ধু, আবার চাচা, আবার দুধ ভাই। নবীজি কি পরিমাণ তাকে মহব্বত করতেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি যেই সাহাবী পরবর্তীতে সাহাবী হয়েছিলেন, আগে তো কাফের ছিলেন, কাফের অবস্থায় হামজা রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন। তিনি একজন খুনি, সাধারণ খুনি নয়, রাসূলের চাচা, রাসূলের দুধ ভাই, রাসূলের বাল্যকালের বন্ধু, মহব্বতের মানুষটিকে নির্মমভাবে হত্যা করেছে যেই খুনি। এই খুনির জীবন পরিবর্তন হয়েছে আজকের তেলাওয়াতকৃত আয়াতের ওসিলায়, সুবহানাল্লাহ। অতএব এই আয়াতটা খুবই দামি, একজন খুনির জীবন পরিবর্তন করে দিতে পারে। খুন করা, এটা তো আমরা কেউ এত বড় গুনাহ করি নাই জীবনে। এখানে কেউ আছেন যে খুন করছেন? খুব কম, আমরা কেউ খুন করি নাই। খুনটা তো মারাত্মক বড় গুনাহ। কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ,
কেউ যদি অন্যায় ভাবে কোনো একজনকে হত্যা করে, তার গোনাটা একজন হত্যা করার গোনা নয়, সে যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সমস্ত মানুষকে হত্যা করার যে গোনা, একটি প্রাণকে অন্যায় ভাবে হত্যা করার সেই পরিমাণ গোনা, নাউজুবিল্লাহ। তাহলে খুন এটা মারাত্মক অপরাধ। তো এই সাহাবি খুনি পরবর্তীতে সাহাবি হয়েছিলেন, কিন্তু খুন করার মতো বড় অপরাধ করেছেন। তার জীবন পরিবর্তন কিভাবে হলো? উত্তর একটাই, আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে এমন জাদু আছে, এমন আকর্ষণ আছে, পৃথিবীর যত অন্যায় অপরাধকারী হোক না কেন, এই আয়াতকে নিয়ে যদি চিন্তা ফিকির করে অবশ্যই সে অন্যায়ের পথ থেকে ফিরে হেদায়েতের পথ পাবে ইনশাআল্লাহ, পাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। অতএব আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা যে খুবই গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে। এবার আসে কিভাবে এই আয়াত একজন খুনির জীবন পরিবর্তন করে সাহাবি হওয়ার মর্যাদা দান করতে আয়াতটি ভূমিকা কিভাবে রাখলো, একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বদরের যুদ্ধ সংঘটিত হলো। এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করলেন। প্রথম সারিতে যারা ছিলেন বদর যুদ্ধে, তার মধ্যে একজন ছিলেন হযরত আলী, একজন ছিলেন হযরত হামজা। সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি আছে, আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল, আল্লাহর সিংহ, আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, এটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও রাসূল বলেছেন, আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল, আল্লাহর সিংহ এবং রাসূলের সিংহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা আছে, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিংহ এই বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজাকে বলতেন। সম্মানিত ভাইরা, তিনি বদর যুদ্ধে বিরাট ভূমিকা রেখেছেন। বদর যুদ্ধে কাফেরদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম ছিল বলেন? আবু সুফিয়ান কাফের, পরবর্তীতে মক্কা বিজয়ের পরে সাহাবী হয়েছিলেন, কিন্তু এর আগে তিনি কাফের ছিলেন। তো বদরের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, নাম কি বলেন তো? হিন্দা, মনোযোগ আছে? আবু সুফিয়ানের স্ত্রী নাম কি? হিন্দা। এই হিন্দার পিতা উতবা, হিন্দার পিতা উতবা, তার ভাই সাইবা এবং উতবার ছেলে ওয়ালিদ ইবনে উতবা, ওয়ালিদ, তারা কাফেরদের পক্ষ থেকে প্রথম সারিতে প্রথম যুদ্ধ করার জন্য আসছে। মুসলমানদের পক্ষ থেকে পাঠানো হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনজনকে পাঠানো হয়েছিল, তন্মধ্যে একজন হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। মুহূর্তের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার পিতা উতবাকে ধরাশায়ী করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে হিন্দার পিতা উতবা নিহত হলো কার হাতে? হামজার। বলেন কার হাতে? এরপরে উতবার ছেলে ওয়ালিদ ইবনে উতবা, তার মানে হিন্দার ভাই, হিন্দার বাবা তো মারা গেলেন হামজার হাতে, হিন্দার আপন ভাই ওয়ালিদ, সেও হামজা রাদিয়াল্লাহু তাআলার দরবারের মাধ্যমে তিনিও মারা গেলেন, তিনিও জাহান্নামের কয়েদি আসামি হয়ে গেলেন। তাহলে বলেন তো, বদর যুদ্ধে কাফেরদের নেতা আবু সুফিয়ানের স্ত্রীর কয়জন আত্মীয় মারা গেলেন হামজার হাতে? বলেন বলেন বলেন, দুইজন, এক হিন্দার পিতা উতবা আর হিন্দার ভাই ওয়ালিদ ইবনে উতবা, দুজনেই মারা গেলেন কার হাতে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বদর যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় হয়েছে, জানেন তো আপনারা, 313 জন ছিল মুসলিম, আর বিপরীত 1000-এর মতো কাফের অস্ত্র শস্ত্র সজ্জিত, মুসলমানদের সাথে পারে নাই, কারণ মুসলমানদের উপরে সাহায্য ছিল কার? আজকে তো আল্লাহর সাহায্য আমাদের উপরে নাই, কি বলেন ঠিক না? মুসলমানরা মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে কার? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে ইবাদতের মাধ্যমে, তাহলে আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহর সাহায্য যদি মুসলমানদের সাথে থাকে, সংখ্যায় কম হলেও
মুসলমানরা লাখ কোটি অমুসলিমের উপরে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বদর যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ ইসলামের প্রেক্ষাপট তৈরি হয়ে গেল, যুদ্ধের উভয় দিকে প্রস্তুতি শুরু হয়ে গেল। এবার বলেন, ওই যে হিন্দা এর আগে বদর যুদ্ধে তার বাবাও মারা গেল, তার ভাইও মারা গেল, আর তার বাবা এবং ভাইকে হত্যা করেছে কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিন্দার মাথা গরম, বদর যুদ্ধে তার বাবাকে হত্যা করেছে হামজা, তার ভাইকে হত্যা করেছে হামজা। হিন্দার মাথা বড় গরম, সে তার যত বাহিনী আছে তাদেরকে ডেকে বলল, এবারের উহুদ যুদ্ধে আমাদের প্রথম টার্গেট হবে হামজা, কারণ এর আগের যুদ্ধে আমার বাবাকে এবং ভাইকে হামজা হত্যা করেছে। উহুদ যুদ্ধ সামনে আসতেছে, এই যুদ্ধে হযরতে হামজার কলিজাটাকে আমি চাই। আমি শপথ করলাম হযরতে হামজার কলিজা নিজ হাতে তুলে চিবিয়ে চিবিয়ে তার কলিজা ভক্ষণ করব, এই বলে শপথ করলো ওই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী। এবং সে পুরস্কার ঘোষণা করল যে উহুদের যুদ্ধে হযরতে হামজাকে হত্যা করে তার কলিজা যে আমাকে এনে দিতে পারবে, এই এই পুরস্কার তাকে দেওয়া হবে। তখন এই পুরস্কারের লোভে একজন দাঁড়ায় যায়, সে ছিল ওই হিন্দারই গোলাম, আবু সুফিয়ানেরই গোলাম, ওয়াহশি। নাম কি বলেন তো? কি নাম বলেন বলেন? ওয়াহশি। আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাতে চাই, খুনি থেকে একজন সাহাবী হলেন, আর ভূমিকা রেখেছিল এই আয়াত। সুবহানাল্লাহ বলবেন না, ভূমিকাটা শুরু হচ্ছে, এদিক সেদিক মনোযোগ দেবেন না, একটু খেয়াল করেন। সম্মানিত ভাইরা, তো হিন্দা শপথ করলো উহুদের যুদ্ধ সামনে হবে, সেই যুদ্ধে প্রথম টার্গেট হচ্ছে আমাদের হামজা। একজন দাঁড়ায় গেল ওয়াহশি, সে বলল, হিন্দা আপনার কথা আমি বাস্তবায়ন করব, আমি হযরত হামজাকে হত্যা করে তার পরিচয় আপনার সামনে পেশ করব, আমাকে আপনি কি পুরস্কার দেবেন? তখন হিন্দা বলল, ওয়াহশি সত্যি যদি আবু হযরতে হুযাইফার কলিজা তুমি আমার সামনে নিয়ে আসতে পারো হত্যা করার পরে, তাহলে তোমাকে অনেক পুরস্কার দেব, সবচেয়ে বড় পুরস্কার হলো তুমি তো আমার গোলাম, তোমাকে আমি একদম মুক্ত করে দেব, আজাদ করে দেব, আজাদ করে দেব তোমাকে। তো সে আজাদ হওয়ার আশা নিয়ে, মুক্তি পাওয়ার আশা নিয়ে পরবর্তীতে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হলো, ওয়াহশি এসেছে কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে। তার মূল টার্গেট হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত ভাইরা, খুব গভীর মনোযোগ, উহুদের ময়দান কায়েম হয়ে গেল, নেতৃত্ব দিচ্ছেন সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন উহুদ যুদ্ধের কমান্ডার। খুব ভালো করে কথাগুলো শুনবেন, উহুদের ময়দান আজও আছে, যারা হজে গিয়েছেন উমরায় গিয়েছেন উহুদের ময়দান দেখে এসেছেন, আল্লাহ তাআলা আমার উপরেও রহমত করেছেন। আমি নেক্সট অল্প কিছুদিন আগে এবছরই আমি উমরা পালন করে এসেছি, উহুদের ময়দানে গিয়েছিলাম, আজ উহুদের প্রান্তরের পাশে 70 জন সাহাবীর লাশ, তাদের কবরস্থান সেখানে দাফন করা হয়েছিল সাহাবীদেরকে, আজও সেই উহুদের প্রান্তর এই ঘটনার সাক্ষী হয়ে আছে, একটু খেয়াল করেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী এই যুদ্ধ পরিচালনা করছেন নিজে যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি দেখতে পেলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করছেন, সামনে যে কাফের আসছে কাফেরকে কচু কাটা করছেন, আর সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন হযরতে হামজা। বিশ্ব নবী হযরতে হামজাকে যুদ্ধের ময়দানে দেখলেন। আমার প্রিয় ভাইরা, ওই যে হিন্দার পুরস্কারের লোভে আজাদ হওয়ার আশায় ওয়াহশি এসেছিল, হযরতে হামজাকে টার্গেট করেছিল, এই ওয়াহশি একটি পাহাড়ের উঁচু টিলার পিছন দিকে গোপন হয়েছিল, অদৃশ্য হয়েছিল। ওই দিকে যখন হযরতে হামজা চলে আসছিলেন, ওয়াহশির হাতে ছিল একটি বর্শা, সে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নিশানা বানায়,
বর্ষাটি যখন এই নিক্ষেপ করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের নিচে পেটের মধ্যে এসে বর্ষাটি আঘাত আনে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশির দিকে ঘোড়ার থেকে ঝাঁপ দিয়ে নামলেন, কিন্তু আর আক্রমণ করতে পারলেন না, এমন ভাবে বর্ষার আঘাত এসে পেটে বিদ্ধ হয়েছে, আঘাত এনেছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর টিকতে পারলেন না, ওইখানে শহীদ হয়ে গেলেন, তার লাশটা পড়ে গেল ঘোড়ার থেকে। আমার প্রিয় ভাইরা, এদিকে ওয়াহশি তার উদ্দেশ্য হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নিয়ে তিনি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কাছে পৌঁছে সেখান থেকে পুরস্কার লাভ করবেন এবং মুক্তি লাভ করবেন, আজাদ হয়ে যাবেন। লাশটা যখন পড়ে যায় নির্মম আচরণ শুরু করলো ওয়াহশি। ওয়াহশির সাথে একটি ছুরি নিয়ে এসেছে, ওয়াহশি তার ছুরি দিয়ে আমার নবীজির আপন চাচা, আমার নবীজির দুধ ভাই এবং আমার নবীজির বাল্যকালের বন্ধু নবীজির সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ছিঁড়ে ফেললেন, ছুরি দিয়ে বুকটা ফেরে ফেললেন, ভিতর থেকে কলিজাটা বের করলেন, এরপরে মুসলা করে ফেললেন, মুসলা মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে টুকরো টুকরো করে কাটা হলো। এরপরে ওয়াহশি কলিজাটা নিয়ে হিন্দার হাতে পৌঁছায় দিল, হিন্দা এবার নিজ হাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নিয়ে চিবালেন, নাউজুবিল্লাহ বলেন, এটা তিনি প্রতিশোধ নিয়েছিলেন। কার প্রতিশোধ? ওই যে আগের বার বদর যুদ্ধে তার বাবা এবং তার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছেন, মারা গেছেন, বাবা হত্যা এবং ভাই হত্যার প্রতিশোধ হিসেবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে কামড়ে কামড়ে চিবায় খেয়াল শুরু করলেন। সম্মানিত ভাইয়েরা, উহুদ যুদ্ধের প্রথম দিক থেকে মুসলমানদের বিজয় হয়েছিল, পরবর্তীতে একটা গ্রুপ আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাহিনী নবীজির কমান্ড না মানার কারণে তখন তাদের পরাজয় হয়ে যায়, উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করলেন, অনেক সাহাবা ইকরাম শহীদ হলেন, একজন দুইজন নয় উহুদ যুদ্ধে 70 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, কোথায় কোন সাহাবী লাশ হয়ে পড়ে আছে, শহীদ হয়েছে, লাশগুলোকে একত্রিত করা হোক, বিশ্বনবী সমস্ত লাশগুলোকে একত্রিত করে সমস্ত শহীদদের জানাজার ইমামতি করলেন, সুবহানাল্লাহ। লাশগুলো যখন জমা করা হচ্ছে সবার লাশ পাওয়া গেছে, কিন্তু একজনের লাশ পাওয়া যায় না, হযরতে হামজার লাশ নাই। নবীজি যুদ্ধের ময়দানে বারবার দেখেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু এখন জীবিতদের মধ্যে খুঁজে দেখলেন না, জীবিত সাহাবীদের মধ্যে হামজা নাই, আর লাশগুলোকে যে জমা করা হয়েছে, নবীজি খুব ভালোভাবে তাকালেন, লাশগুলোর মধ্যেও হামজার লাশ নাই। দুইজন সাহাবীকে নবীজি বললেন, যাও তোমরা দেখো আমার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় পড়ে আছে, খোঁজ নাও। দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের টিলার নিচে গিয়ে দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে আছে, এমন অবস্থায়, বিকৃত অবস্থায় পড়ে আছে, হাত কাটা, পা কাটা, চোখ কাটা, নাক মুখ কাটা এবং কলিজাটা ফাড়া, বুক ফাড়া, বুকের ভিতরে কলিজাটাও নাই, এভাবে বিকৃত অবস্থায় এলোমেলো ভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো পড়ে আছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। ওই সাহাবী দুজন আর সহ্য করতে পারলেন না, চিৎকার দিয়ে দৌড়ে এসে বিশ্বনবীর সামনে বললেন, ও আল্লাহর নবী, আপনার চাচা, আপনার দুধ ভাই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পড়ে আছে অমুক পাহাড়ের টিলার নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি অবস্থায় আছে? এই দুইজন সাহাবী এত কান্না শুরু করলেন, নবীজির চাচার লাশের যে বিকৃত অবস্থা এটা বর্ণনা দিতে পারলেন না। নবীজি এবার বুঝতে পারছেন আমার চাচা মনে হয় দুনিয়াতে নাই, শাহাদাত বরণ করছেন। নবীজি বললেন, চলো কোথায় আমার চাচার লাশ? নবীজি নিজে আসলেন, এসে দেখলেন নবীজির চাচার অবস্থা বড় ভয়াবহ অবস্থা, বুকটা ভরা, ভিতরে কলিজা নাই, হাত কাটা, চোখ কাটা, নাক মুখ কাটা, কর্তিত অবস্থায় পড়ে আছে। বিশ্বনবী খুব মারাত্মক কষ্ট পেলেন এই অবস্থা দেখার পর, নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে টুকরে কান্না শুরু করে গেলেন, কান্না শুরু করলেন, কারণ অনেক মহাব্বতের মানুষ যিনি, তিনি ছিলেন হযরতে হামজা, সুবহানাল্লাহ।
এই নির্মম নির্যাতন করে তাকে যে হত্যা করা হয়েছে, বিশ্ব নবী এটা সহ্য করতে পারলেন না। ওইখান থেকে কান্নার আওয়াজ তুললেন, নবীজি টুকরে টুকরে কান্না শুরু করে দিলেন। নবীজির কান্নার আওয়াজ ওই দূরে সাহাবাই কেরামদের কানে পৌঁছে গেল। সাহাবাই কেরাম চলে আসলেন, কি হলো নবীজি কেন কান্না করছেন? এসে দেখেন সর্বনাশ, নবীজির চাচা নির্মম ভাবে নির্যাতিত হয়েছে, শাহাদাত বরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওগুলোকে ওই টুকরোগুলোকে জমা করলেন। এরপরে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের প্রান্তরে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন তাদের জানাজার ব্যবস্থা করলেন। নবীজির চোখে পানি, কারণ এই যুদ্ধে নবীজির শুধু সাহাবী নন, নবীজির মুহাব্বতের মানুষ, নবীজির আপন চাচা এবং দুধ ভাই হামজায় শাহাদাত বরণ করেছেন। এবার জানাজা পড়াবেন, আল্লাহর মেহেরবানি 70 জন সাহাবীর জানাজার ইমাম ছিলেন বিশ্বনবী। প্রত্যেকের জানাজা নবীজি পড়ালেন এবং হযরতে হামজার জানাজা একবার নয় দুইবার নয়, এমন সিস্টেমে নবীজি পড়ালেন হযরতে হামজার জানাজা 70 বার হয়ে গেছে। 70 বার জানাজা পড়ালেন, কার জানাজা বলেন? কিভাবে 70 জন? প্রথমে সামনের কাতারে রাখা হয়েছে হামজার লাশ, নবীজি জানাজা পড়ালেন প্রথমবার, কার জানাজা বলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়া। এরপরে সামনে হামজার লাশটা থাকা অবস্থায় সামনে আরেকটা লাশ রাখা হয়। এরপর নবীজি দ্বিতীয়বার আবার জানাজা পড়েন, হামজার লাশটা তো আছেই আর একজন সাহাবীর সামনে লাশ, এভাবে দুইবার জানাজা হয়ে গেল। এরপর আরেকজন সাহাবীর লাশকে সামনে রাখা হলো। এরপরে নবীজি জানাজা পড়লেন, হামজার লাশ তো আছেই, হামজার তিনবার জানাজা হলো। এভাবে এক একজন সাহাবীর লাশ সামনে রাখা হচ্ছে, লম্বা সারি হচ্ছে, নবীজি জানাজা পড়াতেই আছেন, পড়াতেই আছেন। 70 জন সাহাবীর জানাজা পড়ালেন নবীজি, আর হামজার লাশ তো শুরু থেকে সামনে আছে, তার মানে কয়বার হলো? 70 বার হয়ে গেল। সুবহানাল্লাহ, বলবেন না? তো এই যে নবীজির চাচাকে হত্যা করা হলো, কে হত্যা করেছে? হিন্দার গোলাম ওয়াহশী। কে? নবীজি এত কষ্ট পেল, দাফন কাজ শেষ করে নবীজি যখন মদিনাতে আসলেন, নবীজি কান্না করছেন, আফসোস করে বলছেন, আহারে তোমরা তোমাদের ভাই মারা গেলে কান্না করো, তোমাদের বাবা মারা গেলে কান্না করো, আমার চাচা মারা গেছে আমি কাঁদতেছি, তোমাদেরকে তো কাঁদতে দেখিলাম। তো হযরতে সাআদ ইবনে মুআজ এসে বললেন, ওগো আল্লাহর নবী, এটা হতেই পারে না, আমিও আপনার চাচা এই এনতেকারে শোক প্রকাশ করছি। এই বলে তিনিও কান্না শুরু করলেন। নবীজি ক্লান্ত হয়ে ঘুমানোর ভাব এসে গেছে শরীরে, একটু ঘুম ঘুম ভাব, এমন তো অবস্থায় শুনতে পেলেন অনেক মহিলারা এসে তারাও কান্না শুরু করেছে হযরতে হামজার জন্য। সুবহানাল্লাহ, বলে নবীজির ঘুম ভেঙে যায়। নবীজি বললেন, আজ থেকে মহিলারা তোমরা এভাবে লাশের সামনে এসে টুকরে টুকরে বিলাপ করে কান্না করতে পারবা না, এটার হুকুম এখান থেকে রহিত হয়ে গেল। বিলাপ করে কান্নাকাটি করা এটা জায়েজ নাই। অনেক কষ্ট পেয়েছিলেন নবীজি। আমার প্রিয় ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়। ইসলাম আস্তে আস্তে বিকশিত হয়ে যায়, তাম পৃথিবীর সব জায়গায় ইসলামের আলোচনা পৌঁছে গেছে। একমাত্র সাহাবায়ে কেরাম আর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত চেষ্টার মাধ্যমে। ঠিক ঠিক না? সম্মানিত ভাইরা, ইসলামের বিজয় যখন চূড়ান্ত পর্যায়ে হলো, হুদাইবিয়ার সন্ধি শেষ, সবখানে ইসলামের বিজয়, অনেক যুদ্ধ এর মধ্যে হয়ে গেছে, হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে, এরপরে মক্কা বিজয়ের প্রেক্ষাপট তৈরি হলো দশম হিজরি। মক্কা বিজয়ের প্রেক্ষাপট অষ্টম হিজরিতে হয়েছে। অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবায়ে কেরামদের, 10,000 সাহাবায়ে কেরামদের বিশাল বড় জামাত নিয়ে মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের সময় যেই সমস্ত আসামিরা খুনি ছিল, যারা বড় বড় অপরাধ করেছে, তারা পালিয়ে চলে গেল। তার মধ্যে ওই ওয়াহশী যে রসুলের আপন চাচাকে উহুদের যুদ্ধে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল, এই ওয়াহশী চিন্তা করল, এখন তো মুসলমানরা মক্কা বিজয় করে ফেলেছে, এখন ক্ষমতা মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে, এখন যদি আমি মক্কায় থাকি অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাচা হত্যার প্রতিশোধ হিসেবে আমার গলাটা আগে কাটবে। ঠিক
ঠিক না? ঠিক কি ঠিক না? এই কথা চিন্তা করে হামজার হত্যাকারী খুনি ওয়াহশী মক্কা ত্যাগ করে মক্কা থেকে 120 কিলোমিটার দূরে তায়েফে গিয়ে অবস্থান শুরু করে দিল। আমার প্রিয় ভাইরা, এর মধ্যে কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। আমার নবী, আপনার নবী কত বড় দয়ালু নবী, রহমতের নবী ছিলেন, একটু খেয়াল করেন। নবীজি একদিন বললেন, সব কাফেররা তো আসতেছে, ইসলাম গ্রহণ করতেছে, মক্কা বিজয়ের পরে কিন্তু কাফেররা দলে দলে এসে ইসলাম গ্রহণ করেছে, যেটা সূরাতুন নাসরের মধ্যে আসছে, ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা মানে ফৌজদার ফৌজ, দলে দলে মক্কা বিজয়ের পর কাফেররা আসছে আর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা খেয়াল করেন, নবীজি যখন দেখলেন মক্কা বিজয়ের পরে এক এক করে কাফেররা দলে দলে এক একই ভাবে বিভিন্ন ভাবে এসে নবীজির হাতে ইসলাম গ্রহণ করছেন, নবীজি খেয়াল করলেন হযরত হামজাকে যেই লোকটা হত্যা করেছে কাফের ওয়াহশি, হিন্দার গোলাম আবু সুফিয়ানের স্ত্রী, হিন্দার গোলাম আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করেছে, হিন্দাও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এখনো তাদের আজাদকৃত ওই গোলাম ওয়াহশি যে উহুদের ময়দানে আমার চাচা হযরত হামজাকে হত্যা করেছে, ওই ওয়াহশি তো আমার কাছে এখনো আসে নাই, সে তো ইসলাম গ্রহণ করে নাই, সে কোথায় আছে, কোথায় আছে তার দেখা তো পাই না। রহমতের নবী তার নিজের চাচার খুনিকে খুঁজতেছেন যেন সে এসে ইসলাম গ্রহণ করে। আরে ভাই, আপনার আমার বাবার খুনি, চাচার খুনিকে আমরা মাফ করে দেওয়া তো দূরের কথা, যদি কাছে পাই অন্যায়ভাবে যে কোনো ভাবে হোক তাকে আমরা খুন করব, ঠিক কি না? বাবাকে খুন করেছে, চাচাকে খুন করেছে, অবশ্যই খুনের প্রতিশোধ আমরা নিতাম, কিন্তু রহমতের নবী কিসের প্রতিশোধ নেবেন, প্রতিশোধের কথা বলে গেলেন। নবীজি চান যেই ব্যক্তি কাফের সে যেন এসে ইসলাম গ্রহণ করে চিরস্থায়ী ভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো নবীজি খোঁজ নিলেন ওয়াহশি কোথায়, সাহাবাই কেরামদেরকে লাগায় দিলেন যে বলো ওয়াহশি কোথায়, খোঁজা হলো কোথাও ওয়াহশি নাই, সংবাদ পাওয়া গেল ওয়াহশি তো মক্কা ছেড়ে 120 কিলোমিটার দূরে গিয়ে তায়েফে বসবাস শুরু করে দিয়েছে। বিশ্বনবীর কাছে এই সংবাদ এলো, ওয়াহশি হামজার হত্যাকারী খুনি ওয়াহশি কোথায় গিয়েছে বলেন, তায়েফে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পাঠালেন, যাও ওয়াহশির কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও, সে যে আমার চাচাকে খুন করেছে, হত্যা করেছে, এই প্রতিশোধ আমি নেব না, আমি ওয়াহশিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী, এমনি এমনি বলা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচার খুনি ওয়াহশিকে মাফ করে দিলেন। দুইজন সাহাবীকে বললেন, তোমরা গিয়ে ওয়াহশিকে এই সংবাদটা দিয়ে আসো, তার কাছে ইসলামের দাওয়াত পেশ করো, সে যেন এসে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, নবীজির দূত, এই দুইজন দূত এসে খোঁজ করা শুরু করলেন তায়েফে কোথায় ওয়াহশি বসবাস করে। তায়েফের জমিনটা উর্বর জমিন, সেখানে খোঁজার পরে পাওয়া গেল ওয়াহশির মতো একজন লোকের পরিচয় পাওয়া গেল, তিনি আসলে ওয়াহশি, হামজার হত্যাকারী খুনি ওয়াহশি, সেই তায়েফের ময়দানে জীবন যাপন করছেন, বসবাস করছেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর চাচার খুনি ওয়াহশির সংবাদ পাওয়ার পরে নবীজির ওই দুইজন দূত তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে তার কাছে ইসলামের দাওয়াতটা পেশ করা হলো, কিন্তু ওয়াহশি ভয় পাচ্ছে, না এটা তো হতে পারে না, আমি তো নবীর চাচা, হামজাকে খুন করেছি, অন্যায়ভাবে খুন করেছি, নির্মমভাবে তার কলিজাটাও বের করে নিয়েছি, এত বড় অন্যায় করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত আমাকে দিতে পারে না, আমি গেলে তো আগে প্রতিশোধ নেবে, ভয় পেয়ে গেল ওয়াহশি। ওয়াহশি বলল, ভাই তোমরা রাসূলের কাছে চলে যাও, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাযিল করছেন কিনা এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে নিশ্চয়ই তা দেয়, তাহলে আমি নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। ওই দুইজন দূত চলে আসলো রাসূলের কাছে, নবীজির কাছে এসে বলল, এরকম ভাবে সে তো ইসলামের দাওয়াত নিচ্ছে না, ভয় পাচ্ছে।
সেই কথা বলেছে, আমি এত বড় অন্যায় করেছি, কোন করেছে, তাও আমার নবীজির চাচাকে তাও আমার নির্মম ভাবে কলিজা বের করে ফেলেছে, এত বড় অন্যায় কাজ আমি করেছি, আমি রাসূলের হাতে ইসলাম গ্রহণ করলে কি আল্লাহ আমাকে মাফ করবে? না, মনে হয় আমার মন বলছে মাফ করবে না, এভাবে সে আশা ব্যক্ত করেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যাও তাকে একটি আয়াত শোনায় দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতটা শোনায় দাও। এবার দূত চলে আসলো ওয়াহশীর কাছে, এসে বলছে, ভাই ওয়াহশী, রাসূল তোমাকে একটা আয়াত শোনায় দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন গুনাহ করেছো, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর মান তাবা তওবা করে পূর্বের গুণাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। আয়াত যখন শোনায় দেওয়া হলো, ওয়াহশি বলে, আরে এই আয়াতে তো আল্লাহ বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, এগুলি তো অনেক কষ্টের ব্যাপার, আমার দ্বারা তো এত কিছু সম্ভব হবে না, তাহলে আমি কিভাবে আল্লাহর ক্ষমা পাবো? তুমি যাও আবার গিয়ে রাসূলের কাছে বলো যে আর একটু সহজ করা যায় কি। সুবহানাল্লাহ। দূত আবার ফিরে আসলো রাসূলের কাছে। রাসূলের কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, যাও গিয়ে তাকে আরেকটি আয়াত শোনায় দাও। সুবহানাল্লাহ বলবেন, আরেকটা আয়াত শোনায় দাও। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতটা শোনায় দাও। এবার দূত এসে ওয়াহশীর কাছে আয়াত শোনায় দিলেন, শিরিকের গুনাহ ছাড়া যত মারাত্মক বড় বড় গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দেন। এই আয়াত যখন শোনায় দেওয়া হলো, ওয়াহশী এবার আপত্তি পেশ করলো, না আল্লাহ তো বলেছেন ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তার সব গুনাহ মাফ করবেন। এখন আমার মতো বড় খুনিকে আল্লাহ কি ইচ্ছা করবেন মাফ করে দিবেন? আমার বিশ্বাস তো হচ্ছে না। রাসূলের কাছে আবার ফিরে যাও, আরেকটু সহজ করা যায় কিনা, আমার ব্যাপারে একটু সহজ করা যায় কিনা। তখন ওই দূত ফিরে আসলো রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাম চূড়ান্ত পর্যায়ে তৃতীয়বার এবার তাকে বললেন, যাও, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সুসংবাদ এসেছে। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন। এই আয়াতটি ওয়াহশীর কাছে গিয়ে পৌঁছায় দাও। আমি আশা করি এই আয়াত শোনার পর ওয়াহশী আমার কাছে আসবে এবং ইসলাম গ্রহণ করবে। দূত চলে আসে, আসার পরে ওয়াহশীর কাছে আয়াত পেশ করা হলো, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ভালো করে খেয়াল করেন আমাদের তেলাওয়াত কিন্তু আজকের আয়াতের তাফসীর। আমার প্রিয় ভাইয়ের একজন কুরির জীবনকে পরিবর্তন করে সাহাবীর মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ কি? ওই দূতের আয়াত শোনায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলুন আমার ওই সমস্ত বান্দাবান্দিরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, নাফরমানি করেছে। গুনাহ করার মানে হলো নিজে নিজের উপরে জুলুম করা। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী বলে দেন, যারা গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছে, নিরাশ যেন হয়ে না যায়। বড় গুনাহ করেছে, বড় পাপ করেছে, অন্যায় করেছে, খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যত বড় মারাত্মক অন্যায় করুক না কেন, আমি আল্লাহর দরবার থেকে যেন নিরাশ হয়ে ফিরে না যায়। লা তাহনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন, যত গুনাহ করেছো বান্দা বান্দি, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া আর আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তোমরা যত গুনাহ করেছো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা হলেন গফুর, ক্ষমাশীল, রহিম, অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত যখন শোনায় দেওয়া হলো, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব ধরনের গুনাহ মাফ করে দিতে পারেন। কি বলেন, পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? এবার ওয়াহশী
সে তার অন্তরে এই আয়াত নিয়ে যখন চিন্তা করলেন, আল্লাহ বলেছেন লা তাকনাতুন মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তখন এই সাহাবীর অন্তরে আল্লাহর রহমতের আশা জাগতে শুরু করলো। আরে আমি তো খুন করেছি, আমি তো হামজাকে হত্যা করেছি, নির্মমভাবে খুন করেছি, বুক চিরে কলিজাটাও বের করে নিয়েছি, আল্লাহ তো বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তো আল্লাহর রহমতের কাছে আশা অন্তরে জাগতে শুরু করলো। আল্লাহ তো এই আয়াতে বলেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। ওয়াহশী চিন্তা করলো সব গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারেন, আমি যে খুন করেছি এই খুনের গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। এই আয়াতে আল্লাহ আরো বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুর ক্ষমাশীল, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন দয়ালু, রহমান আল্লাহ তাআলা। এই রহমানের কাছে রহমতের আশা নিয়া সঙ্গে সঙ্গে এই আয়াত শোনার পরে ওয়াহশী সেই তায়েফ থেকে 120 কিলোমিটার দূরে মক্কায় আসলো রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার মক্কাতে আসলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের মজলিসে বসা। ওয়াহশী রাসূলের চাচার হত্যাকারী, হামজার হত্যাকারী খুনি সাহাবী, এখনো সাহাবী হন নাই। হযরতে ওয়াহশী চলে আসলেন রাসূলের দরবারে, আসতে লজ্জা বোধ করছেন, বর্ণনায় আসছে এভাবে একটা চাদর দিয়ে মুখটা চাদরের আড়ালে ঢেকে রেখেছেন, কারণ নবীজিকে তার এই চেহারাটাকে দেখানোকে তিনি খারাপ মনে করছেন, কারণ নবীজির আপন চাচাকে নির্মমভাবে ওয়াহশী হত্যা করেছে। এই মুখটাকে কিভাবে রহমতের নবীর সামনে খোলা অবস্থায় দেখান? লজ্জা পেয়ে গেলেন চেহারাটা ঘুমটা দিয়ে চাদর দিয়ে ঢেকে ওয়াহশী বিশ্বনবীর দরবারে আসলেন। নবীকে জানানো হলো ওয়াহশী চলে এসেছে। নবীজি বললেন তুমি কি ওয়াহশী নাকি? বলে হ্যাঁ আমি ওয়াহশী। তুমি কি আমার চাচা হামজাকে হত্যা করেছো? বলে হ্যাঁ আমি হত্যা করেছি। সব অন্যায় অপরাধগুলো স্বীকার করে নিচ্ছে হযরতে ওয়াহশী। বিশ্বনবী বললেন ঠিক আছে, তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়ায় দেবে রাসূল, সে মুসলমান নেই। ওদিকে হযরতে আলী, হযরতে ওমর ওয়াহশীকে যখনই দেখেছে রাসূলের দরবারে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে তরবারি হাতে নিয়ে তারা অপেক্ষমান, কারণ এই ওয়াহশী রাসূলের চাচা হামজাকে হত্যা করছে। সে বাইরে বের হলেই তরবারির আঘাতে মাথাটা দ্বিগুণিত করে দিবে হযরতে আলী, হযরতে ওমর। নবীজি তাদেরকে বললেন না, ওয়াহশীর সাথে খারাপ আচরণ কখনোই করবা না, কারণ সে কালিমা পড়ে এখন মুসলমান হয়ে গেছে। একজন কাফের যখন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। হামজা হত্যাকারী খুনি, এই সাহাবী ওয়াহশী এখন তিনি খুনি নাই, হত্যাকারী নাই, কাফের নাই, কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে, তোমরা তার সাথে ভালো আচরণ করো। তবে নবীজি বললেন তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো, তোমার জবান থেকে শুনতে চাই। ওই মজলিসে ওয়াহশী হযরত হামজার হত্যার বিবরণ এমন ভাবে দিলেন, ওই মজলিসের মধ্যে যত সাহাবী ছিলেন প্রত্যেকের চোখ দিয়ে অজর ধারায় চোখের পানি, কান্নার পানি ঝরে পড়েছিল। আমার প্রিয় ভাইয়েরা রাসূল বললেন দেখো তুমি তো এখন মুসলমান হয়েছো, বাস মুসলমান হয়েছো, সাহাবী হয়েছো, তোমার প্রতি আমার মনের কোনো ক্ষোভ নাই, আমি তো মাফ করে দিয়েছি, তবে দেখো তোমার মুখটা যখনই আমি দেখব আমার চাচা হামজার কথা স্মরণ হবে, আমি চাচাকে বড় ভালোবাসি কিন্তু এমন ভাবে হত্যা করেছো ওই দৃশ্য দেখলে আমি আর সহ্য করতে পারি না, মেহরবানি করে ওয়াহশী তুমি সাহাবী ঠিক আছে, আমার সামনে কখনো চেহারাটা তুমি খোলা রাখবে না, তুমি আমার চেহারার সামনে কখনো চেহারা যেন তোমার না পড়ে যায়, তুমি একটু আড়ালে থাকবা। হযরত ওয়াহশী বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পালন করার চেষ্টা করব। আমার প্রিয় ভাইরা বলেন তো এই ওয়াহশী নবীজির চাচা হামজার খুনি, সে ইসলাম গ্রহণ করলো, এখন রাসূলের দরবারে এসে এই ইসলাম গ্রহণ করার পিছনে জাদুর মতো ভূমিকা রেখেছিল, কাজ করেছিল। কোন আয়াত? সূরাতুল জুমারের বলেন কত নম্বর আয়াত? 53 নম্বর আয়াত। আজকে পৃথিবীর মুসলমানরা গোনা করে
চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, অনেকে অনেক নাফরমানি করে, গুনাহ করে। আমার প্রিয় ভাইরা, আসুন এই আয়াতটাকে খুলে একটু গবেষণা করেন, আয়াতকে নিয়ে একটু চিন্তা করেন। আপনি যত বড় গুনাহই করেন না কেন, আপনার গুনার চাইতে আল্লাহর রহমত বহু গুণে বেশি, বহু গুণে বেশি। আল্লাহ বলেছেন এই আয়াতে, লা তাকনাতুনি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। যত বড় গুনাহগারই হন, তওবা করে। এখানে এর পরের আয়াতে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, এই দুইটা শর্ত যদি আপনি মানতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। একটা শর্ত হলো এর পরের আয়াত, ওয়ানিবু ওয়ানিবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর অভিমুখী হও, আল্লাহর দিকে ফিরে আসো। ওয়ানিবু লাহু ওয়াসলিমু লাহু মিন ক্বাবল, এবং তোমরা আসলিমু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। গুনাহ করেছো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ফিরে আসো আল্লাহর দিকে, আত্মসমর্পণ করো আল্লাহর সামনে, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করো, অবশ্যই আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই আয়াতটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ, বলেন শুধু মাফ করে দিবেন তাই নয়, খালেসদের কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহগুলো তো মাফ করে দিবেনই, ওই গুনাহগুলোর জায়গায় আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই আয়াতটি আপনাদেরকে শোনানো হলো, আল্লাহ বলেছেন ও আমার বান্দারা, যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, আসো আমার কাছে, আসো মাফ চাও, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ মাফ করে দেব, আমি পারি। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করতে পারি, আমি গফুর আমি রহিম, আসো আমার কাছে, ফিরে আসো আমার কাছে, আত্মসমর্পণ করো। আমার ভাইয়েরা, আমরা কি পারবো আল্লাহর দিকে ফিরে আসতে, আমরা কি পারবো আত্মসমর্পণ করতে? দেখি তো কারা কারা পারবো, হাত উঁচু করি। আল্লাহু আকবার, আল্লাহ, এই গভীর রাত্রে আপনার বান্দারা হাত তুলেছে, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, নাফরমানি করেছি, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনার দিকে ফিরে আসলাম, আর জীবনে গুনাহ করব না। আপনি তো নবীর আপন চাচার হত্যাকারী খুনি ওয়াহশীকে মাফ করে দিয়েছেন, ইয়া আল্লাহ, সে আয়াতকে সামনে পেশ করলাম, ইয়া আল্লাহ, যারা হাত তুলেছি আমাদের সবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। খালেসদের যদি কোনো বান্দা তওবা করে, রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী বান্দা এমন কেমন যেন সে গুনাহই করে নাই, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আজকের আলোচনার শিক্ষা এটাই, একজন খুনির জীবন এই আয়াত পরিবর্তন করে দিয়েছে। আপনার বয়স 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, যেভাবে ইবাদত করতে আল্লাহ বলেছেন পারেন নাই, সেভাবে আমরা কেউ পারি নাই। আমাদের অলসতা, আমাদের গাফলতি, আমাদের কমতি, আমরা পারি নাই। আল্লাহর কাছে মাপ চাইবো, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আগামীকাল ফজর থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে করব। রাজি আছি, রাজি আছি? জীবন পরিবর্তনের একটা নিয়ত করেন বাবা, 50 বছর বয়স, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, কতদিন আর বাঁচবেন, একদিন মরতেই হবে, তাওবাওয়ালা জিন্দেগি যাপন করেন। তাওবা যদি আপনি এই আমলটাকে কন্টিনিউ করতে পারেন, এখন যেভাবে তাওবা করলাম, আপনি যদি প্রতিনিয়ত এভাবে তাওবা করেন, রাসূল তো বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নি আতুবু ইলাল্লাহ, ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়া 100 মাররা। নবীজি বলেন আল্লাহর কসম, আমি নবী, প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের বেশি, আরেক বর্ণনায় 100 বার প্রতিদিন তওবা করি। আরে ভাই, আমার নবী প্রতিদিন তওবা ইস্তেগফার করতেন 100 বার, আপনি আমি কয়বার তওবা করেছি বলেন তো, বুকে হাত দিয়ে। আজকে যে সারাটা দিন গেল, কতবার নিজের গুনার কথা স্মরণ করে খালেস দিলে আপনি তওবা করেছেন বলেন তো আমাকে? অনেকে আছে একবারও করেনি, অনেকে আস্তাগফিরুল্লাহ বলছি কিন্তু ভিতর থেকে অনুশোচনার দৃষ্টিতে আমরা পড়ি নাই, অথচ রসুল দিনে কতবার তওবা করতেন বলেন, বলেন 100 বার। ও মুমিন মুসলমান, তাওবাওয়ালা জিন্দেগির বড় দাম। যে ব্যক্তি নিয়মিত তাওবা ইস্তেগফারের আমলটা করতে পারবে,
তার মৃত্যুটা ইমানের সাথে হবে। সুবহানাল্লাহ বলবেন না, আমরা চাই না আমাদের সবার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। ভাই মরতে হবে এটা সন্দেহ আছে? সবাইকে মরতে হবে, কবরের মেহমান আমাদেরকে হতেই হবে। আমরা কবর পথের যাত্রী, সবাই একদিন পৃথিবী ছেড়ে কবরে আমাদেরকে যেতে হবে। মৃত্যুটা যদি ইমানের সাথে হয়, রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা, এরপরে আর সময় পায়নি, মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তো আমরা চাই না আমাদের মৃত্যুটা ইমানের সাথে হোক? কি বলেন, ইমানের সাথে হোক চাই না? দেখি তো কারা কারা ইমানের সাথে মৃত্যু লাভ করতে চায়, হাত উঁচু করে। তাহলে আমরা সবাই ইমানের সাথে মরতে চাই। এই আয়াত থেকে একটা আমল তো আমরা পাইলাম, তওবা ইস্তেগফারে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই আয়াতের ঘোষণা সুসংবাদ, সে যদি খুনি হয় আল্লাহ তাকে মাফ করে ইমানের তৌফিক দান করবেন। যদি আমরা তওবা করি, ইস্তেগফার করি, আমাদের গুনাহগুলো যত বড়ই হোক না কেন মাফ করে দিবেন কে? হ্যাঁ, আল্লাহ বলেছেন তৌবু ইল্লাহি তাওবাতান নসুহা, খালেসদের একনিষ্ঠ ভাবে তওবা করো, আশা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। তাওবাতান নসুহা, তাওবাতান নসুহা কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন, আর তাওবাতান নসুহা হিয়া আন ইয়াতুবা মিনাজ যামবি সুম্মা লা ইয়াউদু ইলাইহি কামা লা ইয়াউদু আল-লাবান ফিজ যারাই। হযরত ওমর তাওবাতান নসুহার ব্যাখ্যা করেছেন, এমন ভাবে গোনা থেকে ফিরে আসতে হবে আর গোনার দিকে যাওয়া যাবে না, যেভাবে দুধ স্তন থেকে যখন বের হয়ে বাইরে চলে আসে আর এই দুধ স্তনের বোর্ড দিয়ে ভিতরে প্রবেশ করে না, ঠিক তেমনি ভাবে গোনার থেকে ফিরে আসতে হবে, গোনা ছাড়তে হবে এমন ভাবে আর ওই গোনা যেন আমার মধ্যে আসতে না পারে, এই পরিকল্পনা নিয়ে তওবা করার নাম হলো তওবায়ে নসুহা। আমরা সবাই তওবা করব, আল্লাহ যেন আমাদের গোনাগুলো মাফ করে দেন, বলেন আমিন। এক নম্বর আমল, ইমানের সাথে মরতে চাইলে তওবা ইস্তেগফারের আমলটা আমরা করব। আলোচনার শেষের দিকে আমি আপনাদেরকে কিছু আমল দিচ্ছি ইমানের সাথে মৃত্যু লাভ করার জন্য। এই আয়াত থেকে একটা আমল আমরা পেলাম, তওবা ইস্তেগফারের আমল। আপনি তওবা করে যদি রাত্রে ঘুমান, তওবার মাধ্যমে তো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, বলেন তো রাতের বেলা ঘুমের ঘরে যদি মৃত্যু আসে তাহলে মৃত্যুটা নিষ্পাপ অবস্থায় হবে কি না? তওবা করে ঘুমিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহর হক গুলো আল্লাহ মাফ করবেন, বান্দার হক আদায় করার চেষ্টা করবেন, তো আল্লাহ তো মাফ করে দিলেন। রাতে ঘুমের ঘরে যদি মৃত্যু হয়ে যায়, নিষ্পাপ অবস্থায় মৃত্যু হবে, আশা করা যায় তওবার মাধ্যমে ইমানের সাথে মৃত্যু লাভ হবে ইনশাআল্লাহ। দুই নম্বর আমল আপনাদেরকে দিচ্ছি, যতদিন দুনিয়াতে থাকবো তাকওয়াওয়ালা জীবন যাপন করবো ইনশাআল্লাহ। কি ওয়ালা জীবন বলেন তো? তাকওয়া ওয়ালা জীবন। তাকওয়া মানে আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করব, আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করব এবং আল্লাহকে ভয় করে তার বিধানগুলো মানব, আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ব আর আল্লাহকে ভয় করে তার বিধানগুলো মানব, করণীয় বিষয়গুলো পালন করব, বর্জনীয় বিষয়গুলো ছাড়ব আল্লাহকে ভয় করে। এই গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়ার জীবন। আমরা যদি গুনাহমুক্ত জীবন যাপন, তাকওয়া বলে জীবন যাপন করতে পারি, কোরআনে আল্লাহ বারবার বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের শেষ পরিণাম ভালো, মুত্তাকিদের শেষ পরিণাম ভালো। ভাই শেষ পরিণাম মানে একটা হলো দুনিয়ার জীবনের শেষ আর একটা হলো আখিরাতের জীবনের শেষ। আখিরাতের জীবনের শেষ হয় জান্নাত নয় জাহান্নাম, আর দুনিয়ার জীবনের শেষটার নাম হলো মউত। দুনিয়ার জীবনের শেষটার নাম কি বলে? মউত। মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে। তো আল্লাহ বলেছেন যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়াতে চলবে মুত্তাকি হবে, মুত্তাকিদের শেষ পরিণামটা ভালো, দুনিয়ার শেষ পরিণাম মৃত্যুটাও ভালো হবে
ইমানের সাথে মৃত্যু হবে, আখেরাতের জীবনের শেষটাও ভালো হবে, অর্থাৎ সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার জীবন যাপন করব ইনশাআল্লাহ, গুনাহমুক্ত চলাফেরার চেষ্টা করব। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। তিন নম্বর আরেকটা আমল আপনাদেরকে দিচ্ছি, ইমান আমলকে মজবুত করার চেষ্টা করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, তার মানে আল্লাহর প্রতি ইমান আছে। সুম্মা ইসতাকামু, ইমান আমলের উপরে অটল অবিচল, ইমান তো আনছে, নেক আমল শুরু করছে, কোনো কিছুই তাকে ইমান আর আমল থেকে দূরে সরাতে পারে নাই, চেষ্টা মেহনত করে মৃত্যু পর্যন্ত নেক আমলের ধারা চালু রাখছে। আল্লাহ তাআলা বলেন, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, এই ইমান আর আমল ওয়ালা লোকদের মৃত্যুর সময় ফেরেশতাদের দল আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর আগে তুমি জান্নাতের সুসংবাদ পাও। সুবহানাল্লাহ। তাহলে ইমান আমলের উপরে মজবুত থাকলে, ইস্তিকামত থাকলে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবেন তোমার ভয় নাই, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ নাও। বলেন তো, মৃত্যুর আগে যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে অবশ্যই তার মৃত্যুটা ইমানের সাথে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য তিন নম্বর আমল, ইমান আর নেক আমলের প্রতি আমরা অটল অবিচল থাকবো। রমাদান আসতেছে সামনে, মা ও বোনদেরকেও বলছি রমাদানের জন্য প্রস্তুতি নেন। রজব শেষের দিকে, শাবান এরপরে রমাদান, রমজান মাসে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, তারাবি পড়বো, নেক আমল করবো। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। চার নম্বর আরেকটা আমল আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো হালাল খাবারের চেষ্টা করবেন, হারামের ধারের কাছেও যাবেন না। যারা হালাল খায় তাদের জবান থেকে পবিত্র, মৃত্যুটার সময় জবান দিয়ে কালিমার দৌলতটা বের হবে। আর যদি বাবা হারাম খেয়ে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে জীবন চালাতে থাকেন, আল্লাহর কসম করে আমি বলতে পারি মৃত্যু হবে আপনার, জবান দিয়ে কালিমা বের হবে না, কারণ আপনি হারামখোর, হারামখোরের জিহ্বাটা অপবিত্র, অপবিত্র জবান দিয়ে কালিমায়ে তৈয়বা পবিত্র বাক্য বের হতে পারে না, ঠিক কি ঠিক না? আমাদের মধ্যে, আমাদের সমাজে সুদের ভয়াবহটা একটু বেড়ে গেছে, কি বলেন, ঠিক না ভাই? অনেক মুসলমান আছে সুদি কারবারের সাথে জড়িয়ে পড়ছে। না, এমনটা করা যাবে না, সুদি কারবার হারাম হারাম হারাম। আল্লাহ কোরআনে বলছেন সুদ ছাড়ো, সুদের ব্যবসা ছাড়ো, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ছাড়তে যদি না পারো, যদি সুদের ব্যবসা ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। বলেন তো, যুদ্ধ হয় বন্ধুর সাথে না শত্রুর সাথে? তো আল্লাহ সুদখোরদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিলেন, তার মানে সুদখোররা মুসলমান দাবি করতে পারে, তারা প্রকৃতপক্ষে আল্লাহর দুশ্মন, আল্লাহর রাসূলের দুশ্মন, ঠিক কি ঠিক না? এই জন্য আমার প্রিয় ভাইরা, রাসূল বলেছেন, মান আকালাল হালাল আরবাঈনা ইয়াওমান, 40 দিন পর্যন্ত যে মুখ দিয়ে হালাল খাবার ঢোকাবে ভিতরে, হালাল খাবার, হারাম না হারাম না, হালাল 40 দিন পর্যন্ত যদি ঢোকায় ভিতরে এই হালাল খাবারের বরকতে, নাফারাল্লাহু বিহা কলবাহু, আল্লাহ তার কলবকে এই হালালের বরকতে নূরে নূরান্বিত করে দিবেন, নূর দান করবেন অন্তরে। ওয়াজরা ইয়ানাবি আল হিকমা ফি কলবিহি আলা লিসানি, ভিতরে তো নূর তৈরি করবেন এবং ভিতর দিয়ে জবান দিয়ে আল্লাহ হিকমতের ঝর্ণা জারি করে দিবেন। এটার একটা ব্যাখ্যা হলো, জবান দিয়ে আল্লাহ ভালো ভালো জিনিস বের করাবেন, জবান দিয়ে জিকির বের হবে, সত্য কথা বের হবে, হালাল যারা খায় তাদের জবান দিয়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে, ভালো ভালো জিনিস বের হবে, এমনকি মৃত্যুর সময়ও কালিমায়ে তৈয়বা বের হবে, জারি হবে, ঈমান নসিব হবে মৃত্যুর সময়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল দিলাম আপনাদের? চারটা আমল। এক নম্বর তাওবা ইস্তিগফারের আমল, দুই নম্বর আমল কি দিলাম? তাকওয়াময় জিন্দেগি, চার ইমান আমলের উপর মজবুতি, তিন ইমান আমলের উপরে মজবুতি, চার হালাল খাবার খেতে হবে, পাঁচ নম্বর আরেকটা আমল দেবো। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? রাসূল বলেছেন, ইন্নাস সাদাকা লা তুদফি গাদাবার রাব্বি ওয়া তাদফা আন মীতাতাস সুই, নিশ্চয় দান সাদাকা এমন একটা আমল
এটা করলে দুইটা লাভ। রাসূল বলেন একটা লাভ হলো আল্লাহর রাগ আর গুসা পানি হয়ে যায়। আল্লাহর বান্দা যখন দান করে আল্লাহ তার প্রতি তো রাগ হয়ে আছে গুনার কারণে, তো দান করার সাথে আল্লাহর রাগ গুলো গুসা গুলো পানি হয়, আল্লাহ তাকে দানের ওসিলায় মাফ করে দেন। দুই নম্বর লাভ হচ্ছে ওয়াতাদফাউ আন মিতাতিস-সুই আন মিতাতিস-সুই, খারাপ মৃত্যু অপমৃত্যুর হাত থেকে দানের ওসিলায় সদকার ওসিলায় আল্লাহ তাকে বাঁচায় রাখে। অপমৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচায়, দান সদকার ওসিলায় আল্লাহ বাঁচায় অপমৃত্যুর হাত থেকে। সম্মানিত ভাইয়েরা বলেন তো অপমৃত্যু মানে কি? বলেন অপমৃত্যু কাকে বলে? বলেন তো দুই একজন। অ্যাক্সিডেন্ট, রাস্তায় অ্যাক্সিডেন্ট, আগুনে পুড়ে, পানিতে ডুবে, হ্যাঁ, ছাদের উপর থেকে পড়ে, এগুলাকে আমরা কি বলি? বলেন অপমৃত্যু বলি। না না না, মুসলমানের জন্য এগুলি অপমৃত্যু হতে পারে না। রাসূল বলেছেন কোন মুমিন যদি আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তো এটা তো ভালো, শাহাদাতের মর্যাদা লাভ করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এটা অপমৃত্যু কিভাবে হবে, খারাপ মৃত্যু কিভাবে হবে? এটা হতে পারে আসল অপমৃত্যু এবং খারাপ মৃত্যু কোনটা? আজকে আমার থেকে শুনে নেন, দুনিয়ার সবচেয়ে খারাপ মৃত্যু অপমৃত্যু হলো একজন মুমিন যখন মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়। মৃত্যুর সময় শয়তান ইবলিস প্রত্যেক মুমিনের কাছে আসে, ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, একজন মুমিনকে কিভাবে বেঈমান বানায় কবরে নেওয়া যায়, ইবলিস সেই চেষ্টা করে। তো সারা জীবন ভালো ভালো নেক আমল করলেন, মৃত্যুটা যদি খারাপ হয়ে যায়, মৃত্যুটা যদি কাফেরের মতো কুফরির মৃত্যু হয়, বেঈমানের মতো মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুটা তো সবচেয়ে বড় খারাপ মৃত্যু। কি বলেন, ঠিক কি ঠিক না? তো রাসূল বলেছেন দান করলে এই খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন, বেঈমান অবস্থায় মারা যেতে হবে না। দান সাদাকার আমলের ওসিলায় আল্লাহ মৃত্যুটাকে সুন্দর মৃত্যু দান করবেন, কালিমার সাথে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মোট ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হলে আপনাদেরকে কোরআন হাদিস থেকে আমল দিলাম আমি কয়টা বলেন? পাঁচটা। পাঁচটা। আল্লাহ তাআলা এই আমলের উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। পরীক্ষা নেব, কয়টা আমল পরীক্ষা নেব? একটু কষ্ট হচ্ছে না তো আপনাদের? সবগুলোর পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তওবা ইস্তেগফার আপনি করবেন, ঈমান আমলের মজবুতি আপনি বাড়াবেন, তাই না? হালাল খাবার আপনি খাবেন, এগুলোর পরীক্ষা নেওয়ার ক্ষমতা আমার নাই। এখানে একটা আমলের পরীক্ষা নেওয়া যায়, দান সাদাকার আমল। কি বলেন, ঠিক না? দান সাদাকা করলে অপমৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচাবে, খারাপ মৃত্যুর হাত থেকে বাঁচাবে, মানে ঈমানের সাথে মৃত্যু লাভ করবে। অবশ্যই দান সাদাকার ওসিলায় আমরা এই আমলের একটা প্র্যাকটিক্যালি পরীক্ষা নিতে চাই। আপনারা জানেন যে আজকের এই মাহফিলটা হেলফুল ফজল যুব সমাজের উদ্যোগে, এরপরে তবকপুর বিস্তিপাড়া কাদেরিয়া জামে মসজিদের উন্নয়ন করবে। তো আলহামদুলিল্লাহ এই যে তাফসিরুল কোরআন আয়োজন হয়েছে, এটা একটা যুব সমাজের সংগঠন হিলফুল ফুজুলের উদ্যোগে আর মিস্ত্রিপাড়া কাদেরিয়া জামে মসজিদের উন্নয়ন করবে। কি বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ। তো দান সাদাকার ওয়াজ শুনলেন, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু আমরা দান করব। দান শেষে যখন দোয়া হবে, দান করার কারণে আল্লাহ আমাদের উপর খুশি হবে, আশা করা যায় দোয়াটাও আল্লাহ কি করবেন, কবুল করবেন। এখানে অনেকগুলো মুসলমান ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন, এরকম আল্লাহর কোনো বান্দা আছেন? থাকলে একটু হাত উঁচা করেন যে আমি ইনশাআল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আমার বাবা তো কবরে গেছেন, আমার মা তো কবরে গেছেন, জানি না কবরে তারা কি অবস্থায় আছেন। আমার যে সম্পদ এগুলো তো বাবা মার রেখে যাওয়া সম্পদ, তিনি রেখে গেছেন, মারা গেছেন, কবরে চলে গেছেন, কি অবস্থায় আছেন আমি জানি না। তার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা আমি দান করব। নারায়ে তাকবীর, একটু জোরে হবে, নারায়ে তাকবীর। হায় আল্লাহ, আমাদের ভাই এনামুল হক জিন্না ভাই 10,000 টাকা দান করতে চেয়েছেন আপনার ঘর মসজিদে, আল্লাহ দানকে কবুল করে নেন। হায় আল্লাহ, দানের ওসিলায় মনের নেক নিয়তকে আপনি পুরা করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন। হায় আল্লাহ, পরিবারের
সবাইকে নিয়ে সুখী জীবন যাপন করতে পারে তৌফিক দিয়ে দেন। বাবা মা যদি কবরে গিয়ে থাকে কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আচ্ছা আরেকজন লোক কি আছেন যে আমিও 10,000 টাকা দেব, বেশি না, একটা অ্যাক্সিডেন্ট করবেন, একটা রোগ হবে, এটা চিকিৎসার পিছনে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, তো রাসূল বলেছেন দান সাদাকা।